সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য। এই ভিডিওতে আলোচনা করব গুগল পেজ অ্যাপটি নিয়ে। প্রত্যেক দিনেরই আলোচনার বিষয় হয়ে গেছে গুগল পেজ অ্যাপ। তার কারণ একটাই, যে গুগল পেজ অ্যাপে চলছে একটা অফার, অসাধারণ একটা অফার চলছে। তো এর আগে আমি অলরেডি কিভাবে ইনকাম করা যায় এবং কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে লিংক করবেন সব কিন্তু আমি বলে দিয়েছি। নিচের ডেসক্রিপশনে আমি আগের ভিডিওর লিঙ্কগুলোকেও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে গুগল পেজ অ্যাপে, আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, দুই নাম্বার যদি এটিএম না থাকে, তাহলে গুগল পেজ অ্যাপে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে কিভাবে ইনকাম করবেন 9000 টাকা পর্যন্ত, এমনকি সঙ্গে সঙ্গে কিভাবে আপনারা পেয়ে যাবেন 51 টাকা, এই বিষয়ে এখন আমি আলোচনা করব। দেখুন, গুগল পেজ অ্যাপটা এমন একটা অ্যাপ যেখানে টাকাটা কিন্তু কোনো ওয়ালেটে জমা হয় না, সরাসরি চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট তো আপনার লাগবে, কিন্তু আমি আজকে এমন একটা উপায় বলে দেবো আপনার বাড়ির থেকে একটু দূরে অর্থাৎ বাজারে গিয়েই আপনারা ক্রিয়েট করতে পারবেন আপনাদের ব্যাংক, অথবা বাড়ি বসেই কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। দেখুন, আপনি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংক ইউজ করতে চান, খুব ভালো একটা ব্যাংক, সেক্ষেত্রে আপনাকে আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা নিয়ে আপনাকে যেতে হবে বাজারে। নিয়ারেস্ট যে রিবাইলের যে স্টোরগুলো আছে সেই স্টোরগুলোতে চলে যাবেন এবং সেখানে গিয়ে বলবেন যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আমি করব। তারা কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা করে দেবে এবং বাড়িতে এসে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিন্তু রেজিস্টার করে নিতে পারেন। আপনারা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ না করতে চান, তাহলে আমি এমন দুটো অ্যাকাউন্টের নাম এই ভিডিওতে বলে দেবো যেগুলো আপনি বাড়ি বসেই করে নিতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু কোনো বায়োমেট্রিক বা যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক করতে গেলে আপনাকে বায়োমেট্রিক স্ক্যান নেয় অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের ছাপ নেয়, এগুলো কিন্তু নেবে না। অর্থাৎ ওটিপির মাধ্যমে মোবাইলে একটা ওটিপি আসবে, যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিংক করা আছে সেই নাম্বারে, তো আসার সঙ্গে সঙ্গে ওটিপিটা বসেই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অর্থাৎ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। আমি একটা মোবাইলের স্ক্রিন এখানে তুলে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে যে অ্যাপসটার কথা বলবো সেটা হচ্ছে কোডাক 811 মোবাইল ব্যাংকিং। এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এখানে অ্যাকাউন্টটা খুলে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, আশা করি আপনারা পারবেন। যদি না পারেন তাহলে নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু পরবর্তীতে ভিডিও আপলোড করে দেবো। এরকম আরো একটা ব্যাংক আছে, সেটা খুঁজতে গেলে আপনাদের প্লে স্টোরে লিখতে হবে ডিজি ব্যাংক, এটা পরিচালনা করে DBS ব্যাংক। তো এখানেও আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন খুব সহজেই, শুধুমাত্র আধার কার্ডের নাম্বার লাগবে। আধার কার্ডের নাম্বারটা যে মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করা আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়েই কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমে আপনারা যখনই এই দুটো অ্যাপসের ভিতরে যে কোনো একটা ইনস্টল করবেন, তখন কিন্তু যে অ্যাকাউন্টটা আপনারা প্রথমে ক্রিয়েট করবেন সেটা হবে হচ্ছে ওয়ালেট অ্যাকাউন্ট। সেটাকে আপগ্রেড করতে হবে অর্থাৎ KYC ফিলআপ করতে হবে, EKYC যেটাকে বলে, অর্থাৎ আপনার আধার নম্বরটা যে মোবাইল নম্বরের সঙ্গে লিংক আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনাকে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট করে নিতে হবে। আপনারা যারা যারা পারবেন এটা করতে করে নিন, অ্যাপস দুটোর ভিতরে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে নিন। এই দুটো অ্যাপসে যখনই আপনাদের সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে তখনই আপনারা গুগল পেজে চলে যাবেন এবং সেখান থেকে সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আপনারা যে টাকাটা ইনকাম করবেন সেটা হচ্ছে যে অ্যাপসটা আপনারা নিয়েছেন, যদি আপনারা কোডাক মহেন্দ্র ব্যাংকের অ্যাপসটা নিয়ে থাকেন তাহলে সেখানে ঢুকবে, অথবা আপনারা যদি DBS ব্যাংকের অ্যাকাউন্টটা নিয়ে থাকেন বা সফটওয়্যারটা নিয়ে থাকেন বা অ্যাপসটা নিয়ে থাকেন সেখানে কিন্তু টাকাটা ঢুকবে, সেখান থেকে আপনারা ইচ্ছা মতন টাকাটা কিন্তু ট্রান্সফার করে নিতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই গুগল পেজ থেকে ইনকাম করতে পারেন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা যাদের এটিএম নেই তাদের এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে। কিভাবে এই দুটো অ্যাপসে অ্যাকাউন্ট করতে হয় পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। যারা নতুন আছেন তাদের আরও একবার বলে দিচ্ছি, গুগল পেজ যে অ্যাপসটা আছে সেটা যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু হবে না, আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডেসক্রিপশনে দেওয়া যে লিংকটা আছে সেই লিংকটা থেকে। আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমার যে লিমিটেশন অর্থাৎ গুগল পেজে 50টার বেশি ইনভাইট করা যায় না সেই লিমিটেশন অলরেডি ক্রস হয়ে গেছে, তাই আমার গ্রুপে যারা যারা জয়েন করছে সেখানে যে লিঙ্কগুলো পোস্ট করা হচ্ছে সেই লিঙ্ক থেকে কিন্তু আমি লাকি ড্রয়ের মাধ্যমে আমি বেছে নিচ্ছি লিঙ্ক এবং নিচের ডেসক্রিপশনে কিন্তু আমি সেটাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা গ্রুপে জয়েন করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অ্যাড লিখে। অ্যাড লিখে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো গ্রুপের লিংক, সেখান থেকে চলে আসতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে।
কোনো অসুবিধা হলে আপনারা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মেসেজের জবাব দিতে। এছাড়া গুগল যে পেজ অ্যাপটা আছে সেখানে দুটো চেঞ্জেস এসছে। আগে যখন গুগল পেজ ইউজার একজন নতুন গুগল পেজ ইউজারকে টাকা পাঠাতো, অর্থাৎ 50 টাকার বেশি পাঠাতো, তখন সে কার্ড টোটাল পেত সপ্তাহে 12টা, এখন সেটা হয়ে গেছে 5টা। এই আপডেটটাই এসছে নতুন, আর তেমন কোনো আপডেট আসেনি। যদি কোনো আপডেট আসে আপনাদের জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটা আপনাদের কতটা উপকারে আসলো নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে থাকবেন।